বন্ধুরা, আজ আমি আপনাদের দেখাবো বিসি রোড এবং কার্জন গেট, বর্ধমানে অবস্থিত। এই কার্জন গেট বিজয়চাঁদ রোড এবং গ্র্যান্ড ট্রাঙ্ক রোডের পারাপাড়ে অবস্থিত। এটি বর্ধমান রাজের শাসক হিসাবে মহারাজ বিজয়চাঁদ মহতাবের রাজ্যাভিষেক উপলক্ষে নির্মিত হয়েছিল 1902 অথবা 1903 সালে। দেখো, কার্জন গেটের রাত্রিবেলাকার দৃশ্য আমি তুলে ধরেছি। 1904 সালে লর্ড কার্জন বর্ধমানে সফর করেছিলেন, আর সেই জন্যই এই গেটটির নামকরণ করা হয়েছে কার্জন গেট। এবং কার্জন গেট যে রাস্তাটির ওপরে অবস্থিত তার নাম হলো বিসি রোড, অর্থাৎ বিজয়চাঁদ রোড। এটি বর্ধমানের রাজা বিজয়চাঁদ মহতাবের নাম অনুসারে হয়েছে। দেখুন বন্ধুরা, কার্জন গেট থেকে আমি এগিয়ে চলেছি, পুরো বিসি রোডটাকে ঘুরিয়ে আপনাদের দেখানোর জন্য। এবং এখানকার জমজমাট পরিবেশটা আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে তুলে ধরব। দেখুন, বিসি রোড বর্ধমান শহরের সবথেকে জমজমাট এবং জনবহুল একটি জায়গা। এখানকার মানুষজনের ব্যস্ততা এবং এখানকার ভিড় প্রচুর বেশি। দেখুন, আপনারা দেখলে বুঝতে পারবেন, বিজয়চাঁদ রোডে পাওয়া যায় না এমন কোনো দ্রব্যাদি বা জিনিসপত্র নেই। সব কিছু জিনিসই এই বিজয়চাঁদ রোড বা বিসি রোডে পাওয়া যায়। এই দেখুন বন্ধুরা, আমি যে এই মোড়টিতে এলাম, এই মোড়টির নাম হলো রানীগঞ্জ মোড়। ডান দিকে চলে যায় তেঁতুলতলা বাজার, বাঁ দিকে ঢলদিঘি পেট্রোল পাম্প। এবার আমি সামনের দিকে এগিয়ে চলেছি। ডান দিকের এই সোজা রাস্তাটা দিয়ে খোশবাগান যাওয়া যায় এবং এই দিক দিয়ে আমরা সোজা বিসি রোড ধরে এগোচ্ছি। ডান দিকে বর্ধমান পুলিশ স্টেশন ছাড়িয়ে আমরা এগোচ্ছি। দেখুন কতটা মানুষের কর্মব্যস্ততা। মানুষ তার কর্মের জন্য সকলে বাইরে বেরিয়ে পড়েছে। বিসি রোডের দুই ধারে শুধুই দোকান আর দোকান, এবং এই বিজয়চাঁদ রোডের দুই ধারে বহু প্রাচীন বাড়ি রয়েছে, যেগুলো বহু পুরনো বাড়িগুলো। সেরকম বহু বাড়ি এখানে আমরা দেখতে পাই। আমি জার্নিটা শুরু করলাম কার্জন গেটে এবং জার্নি শেষ করব বর্ধমান বিশ্ববিদ্যালয়ের গেটের ওখানে, যেটি রাজবাটি নামে পরিচিত। দেখুন বন্ধুরা, শুধু দোকানপাটে ভর্তি। এটি কিন্তু আমি বিজয়চাঁদ রোড ধরেই যাচ্ছি, যেটা জার্নিটা শুরু করেছিলাম কার্জন গেট বা বিজয় তোরণ থেকে। দেখুন, ওই দূরে একটি মসজিদ দেখা যাচ্ছে, সেটি হলো বড় বাজার বড় মসজিদ নামে পরিচিত। এইবার আমরা মসজিদ ক্রস করে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। বিজয়চাঁদ মেহতাবের নাম অনুসারেই এই রোডের নাম বিসি রোড। দেখুন বন্ধুরা, আমরা যে মোড়টিতে আসলাম, বাঁ দিকে গেলে ভাতশালা এবং ডান দিকে আমরা এগিয়ে চলেছি।
রাস্তার দুধিরে দু দিকে শুধুই দোকানপাট, 1 ইঞ্চি জায়গা ফাঁকা নেই, শুধুই দোকান। এটি একটা মোড় মতো পড়ে, সোনাপট্রি বলা হয়ে থাকে এই জায়গাটিকে। এখানে প্রচুর সোনার দোকান অবস্থিত, শুধুই জুয়েলার্স অ্যান্ড জুয়েলার্স। এরপর বাঁ দিকে MUC উইমেন্স কলেজ পড়বে, দেখুন বাঁ দিকে উইমেন্স কলেজের গেট। এবং বাঁদিকে স্টেট ব্যাংকের ইউনিভার্সিটি ব্রাঞ্চটা আছে। ডান দিকে হনুমান মন্দির ক্রস করছি আমরা, জাস্ট বেক। এই দেখুন বন্ধুরা, বাঁদিকে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের গেট। এখানেই আমরা জার্নি সমাপ্ত করছি। এই দেখুন বর্ধমান রাজবাটির গেট, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের গেট রাজবাটিতে অবস্থিত। কার্জন গেটের কিছু হিস্ট্রি আমি আপনাদেরকে বলি। গেটের যে খিলানটি, সেটি কার্জন গেটের যে খিলানটি 8টি বিজ্ঞপ্তি কলাম দ্বারা সমর্থিত। খিলানে তরোয়াল, নৌকা এবং ভোট্রার শেপ সহ 3টি মহিলা মূর্তি কৃষিকাজ এবং বাণিজ্যের অগ্রগতি নির্দেশ করে। দেখুন লাল সবুজে কার্জন গেট, খুব সুন্দর। গেটের উপরে অংশে 21টি চিত্র সহ 21টি চেনাশোনা রয়েছে। কাঠামোটি ইতালি থেকে রাজমিস্ত্রিরা তৈরি করেছিলেন।